পাখিদের কলরব আর সূর্যের স্বর্ণালী রোদ সবকিছু মিলেমিশিয়ে শুভ সকাল। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পপি রুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি উঠে গিয়েছি, আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো এখন সকালবেলা উঠে গিয়েছি, উঠে বাসন টাসনগুলো আগের দিন যেগুলো বাসন পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো বাসনের লগে রেখে দিচ্ছি, আর বাকি যেগুলো আছে পরে মেজে নেবো সেগুলো। বন্ধুরা মিঠুকে খাবার দিতে এসছে, মুরগিকে খাবার দেব, দিয়ে ঝাড়ু টাড়ু দেওয়া সব কাজ তো হয়ে গেছে, স্নান করে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো তার আগে মিঠুকে আর মুরগিগুলোকে খাবার দিয়ে দিই। খাবার দিতে এসছি, তাই দেখে ছটপট করছে। বন্ধুরা মুরগিকে খাবারগুলো দিয়ে নিই। তো সকালবেলা আমাদের এখান থেকে মানে আমাদের ছাদ থেকে চারপাশটা তোমাদেরকে দেখায়। বন্ধুরা এখন সকাল বাজে 8টা, আমি ভুল বললাম, সরি 8টা বাজে 15 মিনিট বাকি। কিন্তু সকালের আকাশের রোদটা দেখো কেমন, মানে মনে হবে যেন অনেকটা বেলা হয়ে গিয়েছে, মানে এত রোদ তাকানো যাচ্ছে না। এবারে তো শুরু হলো না, এতদিন শীত ছিল, এবার তো গরমকাল শুরু, রোদ্দুরের তো তেজটা তো হবেই অবভিয়াসলি। তো বন্ধুরা আমি মুরগিকে খাবার দিয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা মুরগিকে খাবার দেওয়া হয়ে গিয়েছে, কাঠগুলো এবার রোদ্দুরে মেলে দেবো। তো বন্ধুরা দেখো আমার মুখটা পুরো কালো লাগছে, বুঝতে পারছি না ক্যামেরাটা ঠিকভাবে রাখতে পারিনি, ওই জন্য রেখেছিলাম একরকমভাবে হয়ে গেছে আরেক রকম। তো তখন বুঝতে পারিনি, তো যখন কাঠটাট মেলে দিয়ে ফোনের কাছে আসি তখন দেখলাম যে আমার ছবিগুলো এরকম হয়ে গিয়েছে। তো দেখতে থাকো। তো বন্ধুরা কাঠগুলো রোদ্দুর, এই কাঠগুলো কালকে তোমার দাদাভাই বিকেলবেলা কুচিয়ে দিয়েছে, আর এই এই কাঠগুলো আর এই কাঠগুলো আমি বাগান থেকে দুদিন আগে বয়ে নিয়ে এসেছিলাম, আর তোমার দাদাভাই খুঁজে দিয়েছে, ও বাড়ি থাকতে পারে না ওই জন্য কাঠ আনতে যেতে পারি না। আমি কাঠ পেড়ে গুছিয়ে নিয়ে এসেছিলাম আর ও এই বাড়িতে এসে খুঁজে দিয়েছে। তো মুরগিকেও খাবার দেওয়া হয়ে গিয়েছে, দেখো মুরগি খাচ্ছে, খাবার দেওয়া হয়ে গিয়েছে, ওদেরকেও খাবার দেওয়া হয়ে গিয়েছে। এবার নিচে যাব, গিয়ে বাকি কাজবাজগুলো করব। বাকি বলতে আর তেমন কিছু নেই, সব কিছুই হয়ে গিয়েছে। এবার স্নানটা, এবার স্নানটা করবো, করে নিয়ে আর তারপর তোমাদের সামনে আসবো। টাটা। বাসন টাসনগুলো তো মজাই হয়ে গিয়েছে, ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তাড়াহুড়োতে করছিলাম ওই জন্য, অনেকটা বেলাও হয়ে গিয়েছে। এখন 8টা বাজতে 15 মিনিট, কথা বলতে বলতে এতক্ষণ হয়তো 10 মিনিট হয়ে গিয়েছে, বাকি আছে। তো স্নান টান করবো, ছেলেমেয়ে ঘুমাচ্ছে নিচে, চলো ওদেরকে দেখিয়ে দিই, ওরা নিচে এখন ঘুমাচ্ছে। মিঠু, আর মিঠুকে দেখো কেমন নামছি, বলো মিঠু, মিঠু এই দেখো আমি নিচে নামছি, আমার দিকে সরে সরে আসছে, আসো আসো আসো, দেখছি আমাকে, আসো মিঠু, মিঠু কা, মিঠু কই, দেখো চুপচাপ হয়ে যাও, কিন্তু খাচ্ছিলাম যে মিঠু ডেকেছি, আর দেখো আমি কথা বলছি ও শুনছি, মিঠু মিঠু দেখো মা, দেখো মা মিঠু, বিনিকে ডাকো তো, বিনিকে মিঠু এখন খাচ্ছে,
বন্ধুরা, ও এখন খাচ্ছে, ওকে ডিস্টার্ব করা উচিত না। ছেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখা দেখো দেখো, ওরা দুই ভাই বোনই ঘুমাচ্ছে কি হবে। বন্ধুরা, এবার আমি স্নান করে নিয়ে একবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, স্নান টান করে শাড়ি টাড়ি পরে একবারে ঠাকুর ঠাকুর দিয়ে সব কিছু কাজ বাজ সেরে নিয়ে এসেছি, পুরো তোমাদের সামনে সবজি কাটছি। দেখো রান্নার জোগাড় করছি, রান্না বান্না করব। তো কী কী রান্না করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার সবজি কাটছিলাম, তোমরা দেখে নিয়েছো, তো এখন সবজি কাটা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। তো কিছু কেটেছি দেখো, আলু কেটেছি, এটা ক্যাপসিকাম, এটা পেঁয়াজ, এটা আদা রসুন একটুখানি আছে, মশলা করবো, ওটা মাছের ঝাল হবে। আর এখন লাউ আর আলু দিয়ে, আর এখানে মাছের মাথা রাখা আছে, মাছের মাথা দিয়ে সবজি হবে। তো বন্ধুরা, ভাজাও হচ্ছে কড়াইতে, আমি রান্নাটা গ্যাসে করছি। বন্ধুরা দেখো, আমার রান্না হয়ে গিয়েছে, আমি লাউ আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর বেশি কিছু করিনি, আর মাছের ঝাল করেছি। তো তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, ও এসছে, ওকে আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি, আমার এখনও খাওয়া হয়নি, ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো খাওয়ানোটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো যার জন্য সরি বলছি। তো বন্ধুরা, আমি এবার খেয়ে টেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। রেডি হয়ে গিয়েছি, এবার যেমন মেয়ের নাচের ক্লাসে তোমার দাদাভাইও রেডি হয়ে গিয়েছে, ওর মেয়েও দেখো রেডি হয়ে গিয়েছে। ওইদিকে ও ফোন দেখছে এখন, তো আমরা রেডি হয়ে গিয়েছি, এবার বেরিয়ে যাব। 5:30 থেকে ক্লাস, তো 5:10-15 বাজে, যেতে 10 মিনিট। বন্ধুরা, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখো তোমার দাদাভাই পাশ হচ্ছে। মা চলে আসছে, চলে আসছে, চলে আসছে, মিঠু দাদা। বন্ধুরা দেখো, আমার বাড়ির আর একজন সদস্য, যেখানে যায় একে বলে যেতে হয়, নাহলে ডাকবে, প্রচন্ড ডাকবে, ডাকে মানে মাথা পাগল হয়ে যাবে লোকে। মিঠু টাটা, দেখো আমার কথাটা শুনছে, দেখো মা সোনু আছে দেখবে, চলে যাচ্ছি, ঠিক আছে মিঠু দাদা, আসো 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 আসো, ও আসবেন আমার কাছে, টাটা বলেছি, না হয়েছে। তো বন্ধুরা, পশু হোক বা প্রাণী যেই হোক না কেন, পশু পাখি ওরা ঠিক বুঝতে পারে যে ওরা কি মানে আমরা কি বলতে চাইছি, আমরা কি করছি না করছি, ওরা ঠিক বুঝতে, ওরাও আমাদের পরিবারের একটা সদস্য। তো আমি যদি কোথাও যাবো বলে টাটা জানাই, ও রেগে যায়, ও আর কোনো এদিকে আসবেই না, হাত বাড়ালে আসেই না। দাদাকে দেখো বন্ধুরা, মেন রোডে উঠে গিয়েছি, দেখো আমার ছেলে স্কুল, এটা আমার ছেলে স্কুল, এখানে আমার ছেলে পড়ে। তো বন্ধুরা দেখো, আমি নাচের ক্লাসে যাওয়ার আগে একটু দোকানে নেমে গিয়েছি, ওখান থেকে খাবার নেবো কিছু, কারণ মেয়ে বাড়ি থেকে জাস্ট দুধ বিস্কুট খেয়ে এসেছিলো, যদি খিদে পায় বলে তো আমার কিছু খাবার নেওয়া দরকার মনে হলো, তাই একটা বিস্কুটের প্যাকেট নেবো বলে নেমে গেলাম।
বন্ধুরা মেন নাচের ক্লাসে এসে গিয়েছি, নেমে গিয়েছি। তো বন্ধুরা ওর বাবা এখানে নামিয়ে দিয়ে চলে গেল। তো নাচের ক্লাস এখনো শুরু হয়েছে কি জানি না, বড়দের ক্লাস হচ্ছে, এবার ছোটদের হবে। তো আমার মেয়ে দেখো আগে আগে চলে যাচ্ছে, তিনতলায় ওদের ক্লাস, তিনতলায় ওদের ক্লাস করানো হয়। তো বন্ধুরা মেয়ের নাচের ক্লাস থেকে এসে গিয়েছি, এসে রাত হয়ে গিয়েছে। এখন রান্না বান্না করবো না, রাত দুপুরের যে রান্না ছিল করেছিলাম ওই রান্নাগুলো আছে, ওই দিয়েই রাত্রেবেলা খেয়ে নেবো। ক্লাসে কোনো ভিডিও দেখাতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওখানে কোনো ভিডিও করতে দেয় না, জাস্ট ওরা যে গানগুলো তোলে সেই গানগুলোই ভিডিও করা যাবে, তবে পাবলিক করা যাবে না। তো ওই জন্য আর ভিডিওগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো বন্ধুরা গুড নাইট, টাটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।